এখনকার দিনে আপনি ইন্টারনেট ছাড়া থাকতেই পারবেন না সমস্ত কিছু এখন ইন্টারনেটেই হয় কিন্তু এই ইন্টারনেট ব্যাপারটা কি কে মালিক এই ইন্টারনেটের কিভাবে চলে এই ইন্টারনেট কেনই বা কেউ স্পিড বেশি পায় আবার তো কেউ কম পায় বিভিন্ন কোম্পানির ইন্টারনেটের দাম আলাদা কেন এরকম অনেক প্রশ্ন আমাদের মনে ঘুরতে থাকে আর আজকে আমরা এই সমস্ত কিছু জানবো তাই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন ইন্টারনেট হলো একটা নেটওয়ার্ক এই নেটওয়ার্কে সমস্ত কম্পিউটার মোবাইল একটা তারের মধ্য দিয়ে যুক্ত আছে যার সাহায্যে বিভিন্ন তথ্য আদান প্রদান হয় সহজ ভাষায় ইন্টারনেটকে আপনি একটা যোগাযোগের মাধ্যম হিসেবে ভাবতে পারেন মানে ধরুন একটা মেমোরি কার্ডে গান ভিডিও বা বিভিন্ন তথ্য রাখা আছে আর সেই মেমোরি কার্ডটা তার দিয়ে আপনার মোবাইলের সঙ্গে যুক্ত আছে এবং আপনার বন্ধুদের মোবাইল ফোনের সঙ্গেও যুক্ত আছে তাহলে আপনি এবং আপনার বন্ধুরা প্রত্যেকেই কিন্তু মানে যাদের যাদের সাথে তার দিয়ে যুক্ত আছে 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 তারা কিন্তু ওই কার্ডে কি বা না সমস্ত কিছু দেখতে পাবে সেরকমই আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোম্পানির ডেটা সেন্টার আছে এই ডেটা সেন্টারকে মেমোরি কার্ডের মতো ভাবতে পারে যেখানে সমস্ত তথ্য আমাদের সেভ থাকে এই যে আপনি এখন এই ভিডিওটা দেখছেন এটাও ইউটিউবের কোনো ডেটা সেন্টারে সেভ আছে এই নামে আর এই ডেটা সেন্টার হয়তো আমেরিকাতে আর আপনি যখন ইউটিউবে এই নামে সার্চ করছেন তখন ইউটিউবের সার্ভার ওদের ডেটা স্টোর থেকে খুঁজে আপনার মোবাইল পর্যন্ত পাঠাচ্ছে এই ভিডিওটা আর এই সার্ভার মানে হলো একটা বড় কম্পিউটার আর এই সার্ভার কম্পিউটারেই ডেটা স্টোরের সমস্ত কিছু দেখাশোনা করে মানে ওই ডেটা সেন্টারে তো অনেক কিছু সেভ থাকে যেমন গান ভিডিও ফটো ধরুন গান সার্চ করলেন আপনি তখন ওই সার্ভার কম্পিউটার দেখবে আরে এ তো গান খুঁজছে একে গানটা দিয়ে দাও ওই একই সময় কেউ হয়তো ভিডিও সার্চ করছে তখন ওই ডেটা স্টোর থেকে তাকে ওই ভিডিওটা দিয়ে দেবে ওই সার্ভার মানে ওই সার্ভার কম্পিউটারটা আর এটাই সার্ভার কম্পিউটারের কাজ আবার এই সার্ভার কম্পিউটারের তো একটা নির্দিষ্ট ক্ষমতা আছে প্রত্যেকটা জিনিসেরই যেমন থাকে মানে ধরুন যদি একটা সার্ভার কম্পিউটার একসঙ্গে দু হাজার জনের সঙ্গে আদান প্রদান করতে পারে মানে দু হাজার জনকে একসাথে সামলাতে পারে পারে মানে ফটো ভিডিও গান যা যা কিছু যে দিতে কিন্তু একসঙ্গে যদি তিন হাজার চার হাজার জন ওই সার্ভারের উপর ভিড় করে তখন তো ওই সার্ভার কম্পিউটার সামলাতেই পারবে না তখন সার্ভার কম্পিউটার কাজ করা বন্ধ করে দেবে আর সেটাকেই বলা হয় সার্ভার ডাউন আর ডেটা সেন্টার আবার অনেক কোম্পানির হয় মানে বিভিন্ন কোম্পানি তাদের ব্যবসার জন্য ডেটা সেন্টার বানিয়ে রাখে যেখানে সমস্ত যাবতীয় তথ্য সেভ করে রাখতে পারে তার জন্য হয়তো তারা টাকা নেয় আর বিভিন্ন কোম্পানির সমগ্র পৃথিবী প্রান্তে যত ডেটা সেন্টার বা সার্ভার আছে এবং যে ডিভাইস থেকে দেখবেন সেই ডিভাইস মানে এই যে আপনি আপনার ফোন এটাও প্রত্যেকেই একটা অপটিক্যাল ফাইবার তারের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত আছে কিন্তু আপনি ভাবতে পারেন যে কই আমার ফোন তো কোনো তারের সঙ্গে যুক্ত নেই দেখুন আপনার ফোন যে টাওয়ার থেকে নেটওয়ার্ক পাচ্ছে সেই টাওয়ার ওই অপটিক্যাল ফাইবার তারের মাধ্যমে পুরো পৃথিবীর ডেটা সঙ্গে যুক্ত আছে আর সেই জন্যে আপনি ফোনে ইন্টারনেট চালাতে পাচ্ছেন এবং কোনো কিছু সার্চ করতে পারছেন দেখুন আপনার কাজ পর্যন্ত ইন্টারনেট আস্তে আস্তে ইন্টারনেটকে তিনটে কোম্পানির সাহায্য নিতে হয় প্রথম কোম্পানি হলো টায়ার ওয়ান কোম্পানি এই কোম্পানির সমস্ত পৃথিবীদের মাটির তলা দিয়ে বা সমুদ্রের তলা দিয়ে অপটিক্যাল ফাইবার তার পেতে রেখেছে শুধুমাত্র এক দেশের সঙ্গে অন্য দেশকে কানেক্ট করার জন্য ও ও বিভিন্ন 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 দেশ থেকে থেকে রাজ্যকে রাজ্য শহরকে কানেক্ট করার জন্য আর অনেকক্ষণ ধরে এই অপটিক্যাল ফাইবার নামটা শুনছেন কিন্তু অপটিক্যাল ফাইবার কেন ব্যবহার করা হয় বা জিনিসটাই কি জেনে নিন নামেই বুঝতে পারছেন অপটিক্যাল মানে হচ্ছে আলোকবিদ্যা আর এই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলো পাঠানো হয় দেখুন দেখুন এই এই অপটিক্যাল ফাইবার এরকম এরকম দেখতে হয় তারের মাঝখানে সরু সরু তৈরি তার থাকে এই তারগুলো এতটাই সরু যে আমাদের মাথার একটা চুলের সমান ভাবতে পারছেন কত সূক্ষ্ম জিনিস আর এই তারের মধ্য দিয়ে ফোন বা কম্পিউটারের ইলেকট্রিক্যাল সিগন্যালকে ট্রান্সডিউসারের মাধ্যমে আলোতে রূপান্তরিত করে কারণ আমরা জানি আলোর গতিবেগ ইলেকট্রনের গতিবেগের থেকে অনেক বেশি তাই তথ্য আদান প্রদানের জন্য এই মাধ্যম ব্যবহার করা হয় যাতে তাড়াতাড়ি তথ্য এক জায়গা থেকে অন্য জায়গাতে পৌঁছাতে পারে তাহলে ফোন বা কম্পিউটারের ইলেকট্রিক্যাল সিগন্যালকে ট্রান্সডিউসারের মাধ্যমে আলোতে রূপান্তরিত করে এই সরু ফাইবার তারের এক প্রান্তে রাখা হয় আর তারটা যেখানে শেষ হয় সেখান পর্যন্ত ওই আলো খুব সহজেই চলে আসে আর চলে আসার পর আবার ওই আলোকে ট্রান্সডিউসার লাগিয়ে ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তরিত করে নেয় এবং বিভিন্ন ফোনে বা বিভিন্ন কম্পিউটারে ব্যবহার করা হয় এই সিগন্যাল আর এই ফাইবার সাহায্যে খুব স্পিডে এক থেকে অন্য প্রান্তে চলে আসে আর এই এক একটা তারের মধ্যে একশো জিবি স্পিড থাকে আর এই সরু তারকে অনেক মোটা আবরণ দিয়ে ঢেকে রাখা হয় যাতে ওই সরু ফাইবার তারের কোনো ক্ষতি না হয় আর যে কোম্পানি মাটির বা সমুদ্রের তলায় এই তার পেতে রাখে তাদেরকে টায়ার ওয়ান কোম্পানি বলা হয় আর ইন্ডিয়াতে দেখুন টাটা কমিউনিকেশন এই কাজটা করে আর দেখুন সামমেরিন কেবল ম্যার ডট কম এই ওয়েবসাইটে দেখতে পাবেন সমগ্র পৃথিবীর কোথায় কোথায় এই অপটিক্যাল ফাইবার তার পাতা আছে ও কতগুলো তার আছে আর দেখুন এই কেবল তারের সাহায্যেই চলছে সমগ্র পৃথিবীর ইন্টারনেট আর টায়ার ওয়ান কোম্পানি টাকা খরচ করে শুধুমাত্র এই কেবল তার চারদিকে পেতে রেখেছে আর দেখুন এখানে হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার কোথায় কোথায় তার পাতা আছে দেখুন দেখুন ইন্ডিয়ার মুম্বাই হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট মানে মুম্বাই হয়ে ঢুকছে তারপর ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে জিও এয়ারটেল ভোডাফোন বিএসএনএল যেসব কোম্পানি আছে তারা নিজস্ব টাওয়ার বসিয়ে রেখেছে এবং তাদের সাহায্যে আপনার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে এই ইন্টারনেট আর এই তার সঙ্গে আবার বিভিন্ন ডেটা সেন্টার কানেক্ট থাকবে সেগুলো আবার বিভিন্ন কোম্পানির হয় এই ডেটা সেন্টারকে মেমরি কার্ডের মতো ভাবতে পারেন আপনি আমি আগেই বলেছি যেখানে সমস্ত তথ্য স্টোর থাকে এবং এই ডেটা সেন্টার বিভিন্ন জায়গাতে থাকে মানে ধরুন আপনি গুগলের কোনো জিনিস সার্চ করছেন আর গুগল তো আমেরিকার ওয়েবসাইট ওদের বেশিরভাগ ডেটা সেন্টার ও ওদের সার্ভার সমস্ত কিছু আমেরিকাতেই আছে ফলে যখন আপনি গুগলে সার্চ করবেন তখন সেই তথ্য যদি আমেরিকার ডেটা সেন্টারে থাকে তখন সেই কানেকশন মুম্বাই হয়ে বেরিয়ে আমেরিকা যাবে তারপর আবার সেখান থেকে ফিরে আপনার কাছে আসবে আর সব থেকে বেশি ডেটা বাইরের দেশে যায় ও আসে এই মুম্বাই হয়ে তাই দেখুন মুম্বাইয়ে কত কেবল কানেক্টেড আছে তার একটু নিচেই দেখুন চেন্নাই হয়েও কেবল কানেক্টেড আছে তারপর দেখুন কোচেনও ল্যান্ডিং পয়েন্ট আছে আর একটু উপরে দেখুন বাংলাদেশের পক্স বাজার এবং কুয়াকাটা দু ল্যান্ডিং পয়েন্ট আছে আর যদি রিলায়েন্স জিওর কথা বলেন দেখুন রিলায়েন্স জিও নিজস্ব সাবমেরিন কেবল অথবা ফাইবার অপটিক তার সমুদ্রের তলায় এশিয়া আফ্রিকা ইউরোপ এর মধ্যে পেতে রেখেছে যার ক্ষমতা প্রায় 40 টেরাবাইট আর সেই জন্য রিলায়েন্সের নেট এত সস্তা মানে রিলায়েন্স কোম্পানি নিজস্ব একটা টায়ার ওয়ান কোম্পানি আর যখন আপনি কোনো এশিয়া ইউরোপ আফ্রিকার কোনো ওয়েবসাইট ভিজিট করেন অথবা তাদের সঙ্গে যুক্ত যতগুলো ডেটা সেন্টার কানেক্ট আছে সেই সব তথ্য তারা ফ্রিতে দিতে পারে কারণ নিজস্ব তার তাদের পাতা আছে সেই জন্য প্রথম প্রথম দেখবেন ফ্রিতে কত নেট দিয়েছে দেখুন তাহলে টায়ার ওয়ান কোম্পানিগুলো এতগুলো কেবল মাটির তলায় সমুদ্রের তলায় ছড়িয়ে ছিটিয়ে পুরো বিশ্বকে কানেক্ট করে দিয়েছে এবং ইন্টারনেটে শুরু করে দিয়েছে কিন্তু এই যে কেবল তারগুলো বিছিয়ে রেখেছে এগুলো তো আর চিরজীবন থাকবে না এগুলোরও তো একটা লাইফ আছে এগুলো ম্যাক্সিমাম পঁচিশ বছর পর্যন্ত চলে অথবা ধরুন মাটির তলায় আছে কিছু খেয়ে নিল বা তার ছিঁড়ে গেল তখন ইন্টারনেট তো বন্ধ হয়ে যাবে তার জন্য তারা বাড়তি তার পেতে রাখে এবং এগুলোকেও রেগুলার মেনটেন্স করতে হয় তার জন্য তাদের খরচ হয় আর টায়ার টু কোম্পানি যারা তারা আবার টায়ার অন কোম্পানি থেকে ইন্টারনেট কিনে নিয়ে আবার বিক্রি করে পার জিবি কিছু টাকা হিসাবে আর সেই টাকা থেকে আবার তারা টায়ার ওয়ান কোম্পানিকে দেয় মানে এয়ারটেল বিএসএনএল ভোডা জিও এরা সব টায়ার টু কোম্পানি আর এরা টায়ার ওয়ান কোম্পানি থেকে কিনে আমাদেরকে বিক্রি করে আর টায়ার থ্রি কোম্পানি যারা তারাও টায়ার টু থেকে কিনে ডাইরেক্ট কাস্টমারদের বিক্রি করে মানে আপনার এলাকাতে যেসব কোম্পানি ব্রডব্যান্ড কানেকশন মানে ওয়াইফাই কানেকশন দেয় তারা হলো টায়ার থ্রি কোম্পানি আর রিলায়েন্স জিও সবার প্রথম ফোর জি নিয়ে আসতে পেরেছে এই জন্যই কারণ তারা সবার আগে অপটিক্যাল ফাইবার কেবল বসিয়েছে চারিদিকে ইন্ডিয়ার মধ্যে আর তাদের টায়ার অন কোম্পানি তো অনেক আগেই বসিয়েছে কিন্তু ইন্টারনেটের স্পিড কম বেশি কেন হয় ধরুন আপনার পাড়ায় জিও টাওয়ার আছে যেটা স্পিড একশো এমবিপিএস আর ধরুন জিও কোম্পানি বলেছে ফাইভ এমবিপিএস করে স্পিড দেবে অতএব একশো এমবিপিএস স্পিডের ফাইভ এমবিপিএস করে স্পিড পাবে মাত্র কুড়ি জন কিন্তু যত কাস্টমার বাড়বে ওই সেম স্পিড তো সবার মধ্যে ভাগ হতে থাকবে আর স্পিড তত কমবে তাই দেখবেন রাত্রি এগারোটার পর একটু স্পিড বেশি পাওয়া যায় কারণ সেই সময় বেশিজন জন ইউজেই করে না অথবা ধরুন আপনি একটা কোনো আমেরিকার ওয়েবসাইট ভিজিট করছেন আর যে শর্ট ইন্ডিয়া থেকে আমেরিকা পর্যন্ত যায় সেই তার যদি তখন তার মাঝে ছেড়ে যায় তাহলে তো ইন্টারনেট বন্ধ হয়ে যাবে কিন্তু না তখন ইন্টারনেট বন্ধ হবে না তখন অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আপনার কানেকশনকে আমেরিকা পর্যন্ত নিয়ে যাবে ও নিয়ে আসবে আপনার কাজ পর্যন্ত তখন তো টাইম বেশি লাগবেই তখন তো ইন্টারনেট স্লো চলবে, কারণ এত পথ ঘুরে ঘুরে আপনার কাজ পর্যন্ত তথ্য আসবে এবং যাবে এটাও একটা বড় কারণ স্পিড কম হওয়ার আর একটা জিনিস দেখবেন মানে আপনি যদি ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেন মানে আপনার ফোনকে যদি অন্য দেশের সঙ্গে কানেক্ট করে কিছু সার্চ করেন তখন দেখবেন স্পিড কম হয়ে যায় কারণ তখন তো তথ্য বা কানেকশন সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে অন্য দেশের সঙ্গে কানেক্ট হয়ে সেখান থেকে কোনো জিনিস সার্চ হবে এবং সেখান থেকে তথ্য কালেক্ট করে সাবমেরিন কেবল হয়ে আপনার দেশ পর্যন্ত আপনার কাজ পর্যন্ত আসবে তাহলে এতটা পথ অতিক্রম করতে হচ্ছে তাহলে এক্ষেত্রেও কিন্তু স্পিড অনেক স্লো হয়ে যায় অথবা আরেকটা জিনিস দেখবেন আপনি যদি ইন্ডিয়াতে থেকে বিদেশের কোনো ওয়েবসাইট সার্চ করছেন দেখুন বিদেশের ডেটা সেন্টার তো ইন্ডিয়াতে নেই বাইরে আছে ফলে এই পয়েন্ট দিয়ে কানেকশন বাইরের দেশে চলে যাবে কিন্তু ইন্ডিয়া থেকে যদি ইন্ডিয়ার কোনো ওয়েবসাইটে ভিজিট করেন যেমন ফ্লিপকার্ট আমাজন ডট কম এদের সার্ভার কিন্তু ব্যাঙ্গালোরে আছে ফলে আপনি ইন্ডিয়া থেকে যখনই এদের ওয়েবসাইটে সার্চ করবেন আপনি কিন্তু সোজা ব্যাঙ্গালোর সার্ভারে কানেক্ট হয়ে যাবেন আর সেখান থেকেই সমস্ত তথ্য পেয়ে যাবেন ফলে আপনাকে সাবমেরিন অপটিক্যাল ফাইবার হয়ে আর এদিক ওদিক ঘুরতে হবে না তাই স্পিডও কিন্তু বেশি পাবেন আর তাই দেখবেন বলা হয় আপনার কাস্টমার যদি ইন্ডিয়ার হয় তাদের জন্য আপনি যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন তাহলে অবশ্যই ইন্ডিয়ার সার্ভার কিনে নেন তাহলে আপনি স্পিড অনেক বেশি পাবেন কারণ সাবমেরিন কেবল হয়ে এত দূরে আপনাকে ঘুরতে হবে না তখন কারণ আপনার ডেটা সেন্টার তো বা আপনার সার্ভার তো ইন্ডিয়াতেই থাকবে তাই স্পিডও বেশি পাওয়া যাবে আর দেখুন এর জন্য ইন্ডিয়াতে এক নিক্সি বানিয়েছে নিউট্রাল ইন্টারনেট এক্সচেঞ্জ মানে ইন্ডিয়াতে যত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে যেমন জিও এয়ারটেল ভোডাফোন বিএসএনএল এম এরা প্রত্যেকে একটা জায়গাতে মিলিত হয় এবং নিজেদের তথ্য আদান প্রদান করতে পারে মানে জিও নেট ব্যবহার করে যদি কেউ কিছু সার্চ করে অথবা এয়ারটেলের নেট ব্যবহার করে যদি কেউ কিছু সার্চ করে বা ব্রডব্যান্ড কোনো কানেকশন ব্যবহার করে যদি কেউ কিছু সার্চ করে এই সমস্ত তথ্য একটা জায়গাতে জমা হয় মানে একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে আর একেই নিক্সি বলা হয় আর এটা কি জন্য কাজ হয় দেখুন মানে ধরুন কোনো একটা জিনিস আপনি গুগলে সার্চ করছেন আর সেই তথ্যটা ভারতের কোনো একটা ডেটা সেন্টারে আছে ফলে নর্মালি গুগলে সার্চ করলে সে আমেরিকা হয়ে ঘুরে ইন্ডিয়াতে আসবে কারণ গুগলের বেশিরভাগ সার্ভার তো আমেরিকাতে আছে ফলে ইন্টারনেট স্লো হয়ে যাবে আর যে তথ্য সার্চ করছেন সেটা কিন্তু আমেরিকার লোক দেখতে পাবে কারণ তথ্যটা তাদের ওই দেশ হয়ে ঘুরে ঘুরে আসবে কিন্তু এই নিক্সি করবে কি যেটা সার্চ করছেন সেটা যদি ইন্ডিয়াতে থাকে তখন আপনাকে সাবমেরিন হয়ে অন্য দেশ হয়ে ঘুরে আসতে হবে না সরাসরি ইন্ডিয়া ডেটা স্টোর থেকে নিক্সির সাহায্যে ডেটা এক্সচেঞ্জ হয়ে আপনার কাছে চলে আসবে যেমন ভারতের আধার কার্ড বা ভোটার কার্ডের তথ্য ধরুন আপনি সার্চ করছেন আর সেই সব তথ্য ভারতে রাখা আছে সেটা যদি বাইরের দেশে হয়ে ঘুরে আসে ফলে তারাও কিন্তু দেখতে পেতে পারে সেই জন্য ভারতের নিজস্ব তথ্য গোপন রাখার জন্য ভারতের নিজস্ব ডেটা সেন্টার বা সার্ভার তৈরি করা আছে যাতে অন্য কেউ দেখতে না পায় ফলে সিকিউরিটিও অনেক বেড়ে যায় মানে আপনি যদি এয়ারটেল বা জিও নেট থেকে গুগলের মাধ্যমে আধার কার্ড চেক করেন নিকশিতে কিন্তু সবাই তখন সেই তথ্য আদান প্রদান করবে ফলে নিক্সি তখন দেখতে পাবে আরে এ তো ভারতের তথ্য সার্চ করছে ভারত থেকে তাহলে ভারতের তথ্য তো ভারতের ডেটা সেন্টারই রাখা আছে একে সরাসরি এখান থেকে তথ্যটা দিয়ে দাও যেন সাবমেরিন হয়ে এদিক ওদিক ঘুরে আসতে না হয় আর যাতে আমাদের দেশের তথ্য অন্য কেউ না দেখতে পায় আর এটাই হলো নিক্সির কাজ এবং এটা অনেক বড় একটা সুবিধার জিনিস দেখুন এখানে দেখতে পাবেন কত ডেটা নিক্সিতে এক্সচেঞ্জ হয় দেখুন সব থেকে বেশি মুম্বাই ডেটা এক্সচেঞ্জ হয় মুম্বাইয়ে সাবমেরিন কেবল হয় মানে বাহান্ন জিবিপিএস তথ্য আদান প্রদান হয় প্রত্যেকটা সেকেন্ডে মানে বুঝতে পারছেন দেখুন রাত বারোটা থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত বেশি ডেটা ট্রান্সফার হয় না মানে খুব কম লোক তখন ইন্টারনেট ব্রাউজ করে তখন তো বেশিরভাগ মানুষ ঘুমোয় তারপর দেখুন দিল্লিতে চুয়াল্লিশ জিবি পি এস বাহান্ন কলকাতাতে চল্লিশ জিবিপিএস ডেটা খরচ হয় আর এইভাবেই সমগ্র পৃথিবীতে ইন্টারনেট চলে মানে তথ্য বিভিন্ন জায়গাতে সেভ করে রাখা হয় এবং সেখান থেকে আমরা দেখতে পাই আর এছাড়াও যদি ইন্টারনেট নিয়ে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার চেনা যদি প্রত্যেকের সাথে এই তথ্যটা শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে হেল্প করবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন